नमस्कार बंधुरा, स्पोर्ट्स डिवाइने आपनादेर सकलके जानाई स्वागत। एखाने आमरा प्रतिदिनेर क्रिकेट, फुटबल एवं अन्यान्य खेलार गुरुत्वपूर्ण खबर आपनादेर सामने तुले धरब। गतकाल निजेदेर जन्य 3 पॉइंट सिक्योर करलो कलकातार 2 प्रधान। प्रथमे आसि ইস্ট বেঙ্গলের কথায়। ইস্ট বেঙ্গল কালকের শুরু থেকেই প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যার ফলস্বরূপ অ্যান্টনি পিলকিংটন 13 মিনিটের মাথায় হেডে গোল করে টিমকে এগিয়ে দেয়। এরপর জ্যাক্স মাঘোমা একক প্রচেষ্টায় বল নিয়ে গিয়ে একটি দর্শনীয় গোল করেন 39 মিনিটের মাথায়। তারপর ব্রাইট এনোবাখারে 88 মিনিটে গোল করে টিমের জয় নিশ্চিত করেন। 90+3 মিনিটে একটি গোল শোধ দেন ডিয়েগো মাউরিসিও। এবার আসা যাক ম্যাচ স্ট্যাটে। ম্যাচে ইস্ট বেঙ্গল 10টি শট নেয়, আর উড়িষ্যা এফসি শট নেয় 23টি। ইস্ট বেঙ্গল শট অন টার্গেট 4টি, উড়িষ্যা এফসির 6টি। ইস্ট বেঙ্গলের বল পজিশন 55%, উড়িষ্যা এফসির 45%। ইস্ট বেঙ্গল 440টি পাস খেলে, উড়িষ্যা এফসি পাস খেলে 348টি। ইস্ট বেঙ্গলের পাসিং অ্যাকিউরেসি 81%, উড়িষ্যা এফসির পাসিং অ্যাকিউরেসি 77%। ইস্ট বেঙ্গল কর্নার পায় 2টি, উড়িষ্যা এফসি কর্নার পায় 8টি। তো স্ট্যাট থেকে পরিষ্কার, ইস্ট বেঙ্গল বল পজিশন এবং পাসের দিক দিয়ে এগিয়ে থাকলেও শট অন টার্গেট এবং মোট শটে এগিয়ে ছিল উড়িষ্যা এফসি। উড়িষ্যা এফসি পুরো ম্যাচেই দাপিয়ে খেলে, কিন্তু ইস্ট বেঙ্গল সুযোগ সন্ধানীর মতো প্রত্যেক কটি সুযোগকে ঠিকভাবে কাজে লাগিয়ে গোলগুলি তুলে নেয়। যদিও এখানে উল্লেখ্য, ইস্ট বেঙ্গলের পিলকিংটনের শট গোলপোস্টে লাগে এবং উড়িষ্যা এফসির 2টো শটও গোলপোস্ট এবং বারপোস্ট আটকে দেয়। এই ম্যাচের বড় প্রাপ্তি ব্রাইট এনোবাখারে, যিনি প্রথম ম্যাচে সাবস্টিটিউট নেমেই হয়ে ওঠেন টিমের সুপার সাব। রবি ফাউলার অবশ্য বলেছেন, ক্লিন সিটের থেকেও 3 পয়েন্ট আজকের ম্যাচে খুব জরুরি ছিল। তবুও ইস্ট বেঙ্গলের ডিফেন্স আরও উন্নত না হলে পরের গোয়া ম্যাচ কিন্তু চাপের হবে। এবার আসা যাক এটিকে মোহনবাগানের কথায়। বন্ধুগণ, এটিকে মোহনবাগান এই ম্যাচে ফার্স্ট হাফে খুব বেশি নজর কাটতে পারেনি, কারণ নর্থ ইস্টের কোচ জেরার্ড নাস মাঝমাঠ জমাট রেখে এটিকে এমবির সাপ্লাই লাইন কেটে দিয়েছিল, কিন্তু তাতেও রয় কৃষ্ণাকে আটকে রাখা যায়নি। 50 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে এগিয়ে দেন টিমকে। 57 মিনিটে বেঞ্জামিনের ওন গোলে মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে যায়। এবার আসা যাক ম্যাচ স্ট্যাটে। এই ম্যাচে 2টো টিমেরই আধিপত্য ছিল প্রায় সমান সমান। মোহনবাগান শট নেয় 12টি, নর্থ ইস্ট 11টি। মোহনবাগানের শট অন টার্গেট 2টি, নর্থ ইস্টের 1টি। মোহনবাগানের বল পজিশন 57%, সেখানে নর্থ ইস্টের 43%। মোহনবাগান 354টি পাস খেলে, নর্থ ইস্ট পাস খেলে 282টি। মোহনবাগানের পাসিং অ্যাকিউরেসি 74%, নর্থ ইস্টের 69%। মোহনবাগান কর্নার পায় 8টি, সেখানে নর্থ ইস্ট মাত্র 3টি। কর্নারটি বাদ দিলে নর্থ ইস্ট মোটামুটি সব জায়গাতেই মোহনবাগানকে টেক্কা দিয়েছিল। এই ম্যাচে 3 পয়েন্ট নিয়ে মোহনবাগান চলে গেল লিগ টেবিলের শীর্ষে। রয়কৃষ্ণ অবশ্য বলেছেন, স্কোর সিটে নিজের নাম দেখার থেকেও বেশি আনন্দের হলো ক্লিন সিট নিয়ে জেতা। এরপরের খবর হলো, এটিকে এমবিতে আসতে পারেন হাইতিয়ান তারকা সনি নর্ডে। জানা যাচ্ছে প্রথম ম্যাচে চোট পাওয়া সুসাইরাজ এখনও সুস্থ নন, তাই বাঁদিককে সচল রাখতেই আনার ভাবনা মোহনবাগানের এক সময়ের প্রাণ ভোমরাকে। সনি নর্ডে গত সিজনে মালয়েশিয়ার মালাকা এফসির হয়ে চমৎকার পারফর্ম করেন, তো এবার এটাই দেখা যে এই সনিকে কি আবার মোহনবাগানের জার্সিতে দেখা যাবে। আরেকটি ট্রান্সফার নিউজ আসছে ইস্ট বেঙ্গল থেকে। ইস্ট বেঙ্গল সাইন করলেন ইন্ডিয়ান গোলকিপার সুভাশিস রায়চৌধুরীকে। তিনি এ সিজনে শুরুতে ছিলেন নর্থ ইস্ট ইউনাইটেডে, ওখান থেকেই তাকে সাইন করিয়ে নিল এসসি ইস্ট বেঙ্গল। আজকের ভিডিও ছিল এইটুকুই।